আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা তিনটি মিট ক্যাটাগরির গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আপডেট তোমাদের দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওর মাধ্যমে তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় কত কম বা বেশি জিপিএ নিয়ে আবেদন করা উচিত তা তোমরা জানতে পারবে। পাশাপাশি সকল তথ্য অর্থাৎ আবেদন করার যোগ্যতা, ফি, আবেদন শুরু সময় সময় শর্তগুলো একসাথে পেয়ে যাবে এর জন্য তোমাকে আলাদা আলাদা ভিডিও দেখতে হবে না আলাদা আলাদা তথ্য কালেক্ট করতে হবে না এক ভিডিওতেই তোমার সব তথ্য পেয়ে যাবে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ রইল সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক প্রথমে আলোচনা করব কি কি কোর্স চালু আছে এই তিন বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান প্রকৌশল কলা মানবিক অনুষদ বিজ্ঞান বিজনেস স্টাডিজ আইন অনুষদ রয়েছে অন্যদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি অনুষদ তথ্য প্রযুক্তি অনুষদ বিজ্ঞান সমাজবিজ্ঞান অনুষদ রয়েছে ব্যবসায় প্রশাসন অনুষদ শিক্ষা অনুষদ আইন অনুষদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে রয়েছে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ রয়েছে জীববিজ্ঞান অনুষদ কলা মানবিক অনুষদ সমাজ বিজ্ঞান অনুষদ আইন অনুষদ বিজনেস স্টাডিজ অনুষদ এবার আসি অনুষদ বিভাগ এবং আসন সংখ্যা নিয়ে বিস্তারিত কথাবার্তা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল যেটা এখানে তিনশো বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য বি ইউনিটে চারশো পঞ্চাশটি আসন রয়েছে এখানে সবাই আবেদন করতে পারে কলা মানবিক ও সমাজবিজ্ঞান আইন অনুষদ সি ইউনিট এটা মূলত বিজনেস স্টাডিজ অনুষদ এখানেও সবাই আবেদন করতে পারে এখানে দুশো চল্লিশটি আসন রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ বি সি এই তিনটি গ্রুপ মূলত বিজ্ঞান শাখার গ্রুপ এখানে সাতশো পঁয়ত্রিশটি আসন রয়েছে ডি গ্রুপ এটা মূলত গ্রুপ পরিবর্তনের একটি গ্রুপ সেখানে তিনশো সাতাত্তরটি আসন রয়েছে ই গ্রুপ এটা মানবিক গ্রুপ এখানে একশো পঁয়ষট্টির বেশি আসন রয়েছে এফ গ্রুপ এটা বাণিজ্য গ্রুপ এখানে একশো চোদ্দটির বেশি আসন রয়েছে তিনটি ইউনিটে মোট ছটি গ্রুপে এক হাজার তিনশো একানব্বইটির বেশি আসন রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় এখানে এ ইউনিটে পাঁচশো আশিটি আসন বি ইউনিটে পাঁচশো ষাটটি আসন এবং সি ইউনিট তিনশোটি আসন রয়েছে প্রতিটি ইউনিটে শিক্ষার্থী বিভাগ পরিবর্তনের সুযোগ পাবে তিন ইউনিটে ছটি অনুষদে এক হাজার চারশো চল্লিশ বেশি আসন রয়েছে এবার আসি মেধা তালিকা যেভাবে করা হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রাপ্ত নম্বর একশো এর সাথে এস পরীক্ষার জিপিএ কে দুই দিয়ে গুণ করে দশ এবং এইচএসসি পরীক্ষার জিপিএ কে দুই দিয়ে দশ অর্থাৎ টোটাল একশো বিশ নম্বরের মেধা তালিকা প্রণয়ন করা হবে একটি আবেদনের মাধ্যমে সকল এলিজেবল বিভাগেই তুমি আবেদন করতে পারবে

তাহলে দেখা হবে এসএসসি এবং এইচএসির মোট নম্বর চতুর্থ বিষয় সহ এবার আসি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শর্তাবলী তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ প্রত্যেকটি সাবজেক্ট বিজ্ঞানের জন্য কতগুলো আসন রয়েছে এখানে জিএস আলাদা কোনো শর্ত নেই তবে এখানে যতগুলো সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ সবগুলোতেই তোমার গণিত থাকতে হবে তবে যারা রসায়ন বিভাগে পড়াশোনা করতে চাও তাদের গণিতে টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে ফার্মেসি বিভাগে পড়াশোনা করার জন্য রসায়ন জীববিজ্ঞানে থ্রি পয়েন্ট জিরো এবং গণিতে টু পয়েন্ট জিরো থাকতে হবে বি ইউনিট কলা মানবিক সমাজবিজ্ঞান আইন অনুষদ এখানে তোমরা নিশ্চয়ই আসনগুলো দেখতে পাচ্ছ বিজ্ঞানের জন্য কতগুলো মানবিকের জন্য কতগুলো বাণিজ্যের জন্য কতগুলো এখানে ইংরেজির জন্য জিএসটি শর্ত রয়েছে ইংরেজিতে ফোরটি পার্সেন্ট মার্কস এইচএসির কোনো শর্ত নেই অর্থনীতি পড়ার জন্য এইচএসসিতে তোমার অর্থনৈতিক গণিত অথবা পরিসংখ্যান থাকতে হবে বিভাগ অনুযায়ী এছাড়া আইন বিভাগে পড়াশোনা করার জন্য ইংরেজিতে ফোরটি পার্সেন্ট মার্কস পেতে হবে সকল গ্রুপের জন্যই আর অন্য কোনো বিভাগেরই আলাদা কোনো শর্ত নেই এবার আসি সি ইউনিট অর্থাৎ বিজনেস স্টাডিজ অনুষদ এখানে চারটি বিভাগ রয়েছে এখানে চারটি বিভাগে বিজ্ঞান মানবিক বাণিজ্য শাখার আসনগুলো তোমরা দেখতে পাচ্ছ জিএসটির জন্য আলাদা শর্ত নেই বিজ্ঞান থেকে যারা এই বিভাগে আবেদন করতে চাও তাদের ক্ষেত্রে অবশ্যই উচ্চ মাধ্যমিকে গণিত থাকতে হবে এছাড়াও কোটা ভিত্তিক আসন রয়েছে উনষাটটি যা মূল আসনের অতিরিক্ত হিসাবে গণনা করা হবে মূল আসন এক হাজার চল্লিশটি এবার আসি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার শর্তাবলী এ গ্রুপ এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি কি সাবজেক্ট রয়েছে এখানে সাধারণ মুক্তিযুদ্ধ এবং উপজাতি এবং অন্যান্যদের জন্য সর্বমোট আসনগুলো আমি উল্লেখ করেছি এইচএসসির ক্ষেত্রে অবশ্যই তোমাদের গণিত থাকতে হবে এই বিষয়গুলোর ক্ষেত্রে বি গ্রুপে ফার্মেসি মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি মতো সাবজেক্টগুলো রয়েছে এখানে ফার্মেসির জন্য এইচএসসিতে অবশ্যই জীববিজ্ঞান ও গণিত থাকতে হবে এবং অন্য যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে জীববিজ্ঞান থাকলেই চলবে এবার আসি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরেকটি ইউনিট সেটা হচ্ছে সি গ্রুপ এখানে তোমার নিশ্চয়ই দেখতে পাচ্ছ ফিশারিজ ফুড টেকনোলজির মতো সাবজেক্টগুলো রয়েছে এখানে সাধারণ মুক্তিযুদ্ধ উপজাতি এবং অন্যান্য যে কোটা সহ আসনগুলো আছে সবগুলো আমি উল্লেখ করেছি এখানে ওশনোগ্রাফি যে সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টটি পড়ার জন্য জীববিজ্ঞান ও গণিত অবশ্যই তোমার এইচএসসি লেভেলে থাকতে হবে জুওলজির জন্য জীববিজ্ঞান থাকতে হবে এবং অন্য অন্য সকল সাবজেক্টের জন্য জীববিজ্ঞান থাকতে হবে এবার আসি আরেকটি গ্রুপ সেটি হচ্ছে ডি গ্রুপ এখানে সমাজ বিজ্ঞান ও মানবিক অনুষদের এর আলাদা কোনো শর্ত নেই ব্যবসায় প্রশাসন অনুষদ এখানে ডি গ্রুপের জন্য বিজ্ঞান ও মানবিকের জন্য আসনগুলো দেখতে পাচ্ছ এর আলাদা শর্ত নেই এবার আসি ডি গ্রুপের এখানে শিক্ষা অনুষদ আইন অনুষদ আইআইএস অনুষদ এবং বিজ্ঞান অনুষদ সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এর আলাদা শর্ত নেই তবে বিজ্ঞান অনুষদের পরিসংখ্যানের জন্য এইচএসসি লেভেলে পরিসংখ্যান অথবা গণিত থাকতে হবে বিজ্ঞানের জন্য মুক্তিযোদ্ধা নয়টি উপজাতি পাঁচটি এবং অন্যান্য কথা দুইটি রয়েছে বাণিজ্যের জন্য মুক্তিযোদ্ধা তিনটি উপজাতি দুইটি অন্যান্য কোথা একটি এবং মানবিকের জন্য মুক্তিযোদ্ধা একটি উপজাতি একটি এবং অন্যান্য কথা একটি রয়েছে এবার আসি বরিশাল বিশ্ববিদ্যালয় এখানে এই ইউনিটে আসন সংখ্যা ও শর্তগুলি দেখি আমরা এখানে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদের সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে বি ইউনিটের কিছু সাবজেক্ট রয়েছে টোটাল আটটি এইচএসি এবং জিএসটি কিছু শর্ত রয়েছে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ যেমন গণিতের জন্য এইচএসি লেভেলে উচ্চতর গণিত থাকতে হবে এবং জিএসটি তে গণিতে 6 পেতে হবে তবে রসায়নের জন্য রসায়নে 6 পদার্থের জন্য পদার্থে 6 ভূতত্ত্ব খনিজ বিদ্যার জন্য পদার্থে 6 কম্পিউটার সায়েন্সের জন্য পদার্থে অথবা গণিতে 6 পেতে হবে পরিসংখ্যানের জন্য এইচএসি তে উচ্চতর গণিত থাকতে হবে জিএসটির এর আলাদা শর্ত নেই সয়েল এনভায়রনমেন্ট এইচএসসির জন্য আলাদা শর্ত নেই তবে রসায়নে ছয় পেতে হবে উদ্ভিদ বিজ্ঞানের জন্য জীববিজ্ঞান এবং জীববিজ্ঞান সাবজেক্টে থাকতে হবে এবং জীববিজ্ঞানে ছয় পেতে হবে জিএসটিতে কোস্টাল স্টাডিজের জন্য এইচএসসি শর্ত নেই তবে পদার্থ বা গণিতে ছয় পেতে হবে জিএসটিতে বায়োকেমিস্ট্রিতে জীববিজ্ঞান থাকতে হবে এবং জিএসটিতে জীববিজ্ঞানে ছয় পেতে হবে এই বর্তমানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ বি ইউনিটের আসন সংখ্যাগুলো এবং এখানে অনুষদগুলো ম্যাক্সিমাম বিভাগগুলোর ক্ষেত্রে আলাদা কোনো শর্ত নেই তবে বাংলা ইংরেজির ক্ষেত্রে আলাদা শর্ত রয়েছে যেমন বাংলায় তুমি যদি বি ইউনিটের শিক্ষার্থী হও তোমাকে বারো পেতে হবে এ ইউনিটের শিক্ষার্থী হলে তিন পেতে হবে এবং চার পেতে হবে সি ইউনিটের শিক্ষার্থীর ক্ষেত্রে এটা জিএসটি শর্তের কথা বলছি ইংরেজির ক্ষেত্রে ইংরেজিতে চোদ্দো বি ইউনিটের জন্য এ এবং সি ইউনিটের জন্য চার পেতে হবে আর অর্থনীতি সাবজেক্ট পড়ার জন্য অর্থনীতি উচ্চতর গণিত বা পরিসংখ্যান থাকতে হবে এইচএসি লেভেলে বাকি আর কোনো শর্ত নেই এবারে আসি সি ইউনিটের এখানে বিজনেস স্টাডিজ অনুষদ এখানে বাণিজ্য মানবিক এবং বিজ্ঞান শাখার শর্তগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং এবং আসনগুলো তোমরা দেখতে পাচ্ছ জিনিসটির জন্য আলাদা শর্ত নেই এবার আসি কত কম বা বেশি স্কোরে আবেদন করা উচিত বিজ্ঞান বিভাগের জন্য যারা পঞ্চান্ন প্লাস পেয়েছে সাথে ভালো জিপিএ পেয়েছে তাদের পছন্দের বিষয় এবং ইউনিভার্সিটি পেয়ে যেতে পারো যাদের পঞ্চাশ প্লাস রয়েছে তারা মিড রেঞ্জের বিষয় এবং ইউনিভার্সিটি হতে পারে চল্লিশ প্লাস যাদের রয়েছে তারা অবশ্যই লো রেঞ্জের বিষয় এবং ইউনিভার্সিটি চয়েস করবে এবং তিরিশ প্লাস যারা পেয়েছ তারা চান্স টু চ্যালেঞ্জিং হবে তবে অবশ্যই তোমরা আবেদন করবে বাণিজ্য শাখা ষাট প্লাস যারা পেয়েছ এবং জিপিও ভালো রয়েছে তারা পছন্দের বিষয় এবং ইউনিভার্সিটি পেয়ে যেতে পারো পঞ্চাশ জিপিএ রয়েছে ভালো মিড রেঞ্জের বিষয় এবং ইউনিভার্সিটি থাকবে চল্লিশ প্লাস রয়েছে তারা অবশ্যই তোমরা আবেদন করবে তবে লো রেঞ্জের বিষয় বা ইউনিভার্সিটি হতে পারে তিরিশ প্লাস যারা পেয়েছ তারা অবশ্যই চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে তবে তোমরা আবেদন করে রাখবে কারণ এই তিনটি বিশ্ববিদ্যালয় মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় মানবিক শাখা পঞ্চাশ প্লাস যারা রয়েছে এবং ভালো জিপিএ রয়েছে তাদের অবশ্যই পছন্দের বিষয় এবং ইউনিভার্সিটি হয়ে যেতে পারে চল্লিশ প্লাস সাথে জিপে যারা ভালো পেয়েছ তারা মিড রেঞ্জের বিষয় এবং ইউনিভার্সিটি হতে পারে তিরিশ প্লাস যারা পেয়েছ তারা চান্স পাওয়াটা একটু চ্যালেঞ্জিং তবে তোমরা অবশ্যই আবেদন করে রাখবে এবার আসি আবেদন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে আবেদন ফি টাকা প্রতি ইউনিট আবেদন শুরু হয়েছে একুশ নভেম্বর দু হাজার একুশ দুপুর বারোটা থেকে আবেদন শেষ হয়ে যাবে নভেম্বর দু হাজার বাইশ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবেদন করতে হবে এই ওয়েবসাইটে আবেদন ফি ছয়শো টাকা প্লাস চার্জ আবেদন শুরু হয়েছে চব্বিশ নভেম্বর দুই হাজার একুশ থেকে আবেদন শেষ হয়ে যাবে নয় ডিসেম্বর দু হাজার একুশ ক্লাস শুরু হবে ষোলোই জানুয়ারি দু হাজার বাইশ বরিশাল বিশ্ববিদ্যালয় এই ওয়েবসাইটে আবেদন করতে হবে প্রতি ইউনিটে পাঁচশো টাকা আবেদন শুরু হয়েছে উনিশ নভেম্বর দু হাজার একুশ সকাল দশটা থেকে আবেদন শেষ হয়ে যাবে তিরিশ নভেম্বর দু হাজার রাত বারোটায় এবং ক্লাস শুরু হয়ে যাবে তাদের তেইশ জানুয়ারি দু তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম তিনটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় যদিও এগুলো মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় এখানে যারা সাধারণ মানে শিক্ষার্থী তারা অবশ্যই এখানে আবেদন করবে সেই তথ্যগুলো একসাথে জানার চেষ্টা করলাম আশা করি তোমরা আবেদন করবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো আপডেটে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ